হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম জনপ্রিয় বাফেট ক্যাফেরিও। এই রেস্টুরেন্টের নাম অনেকেই শুনেছেন। আজকে আমি এসেছি উত্তরা ক্যাফেরিওতে। এটা অবশ্য অবস্থিত সায়েদ গ্র্যান্ড সেন্টারে। সো আজকে এখানে আসলাম, আজকে চেষ্টা করব ওদের যে মেনুগুলো আছে ওগুলো নিয়ে আপনাদেরকে একটা রিভিউ দিতে। তো সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ। দেখলেন যে ওদের মেনুগুলো অনেকগুলো বেশ মেনু ছিল। এখন আমরা দেখছি এখানে বিভিন্ন ধরনের ভর্তার কিছু আইটেম রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডেজার্ট সেকশনটা রয়েছে। ডেজার্ট সেকশনে আমরা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় কিছু আইটেম দেখতে পাচ্ছি, যেমন আমরা নর্মালি যেটা খাই জর্দা, দেন ফেনি ছিল, সেমাই ছিল, দেন পুডিং, দেন হচ্ছে মিষ্টি টাইপের কিছু আইটেম ছিল, দেন কিছু কেক জাতীয় কিছু আইটেম ছিল, এবং এই ধরনের বেশ কিছু মিষ্টি আইটেম ওরা রেখেছে ওদের ডেজার্ট সেকশনে। এবং আমার কাছে ডেজার্টগুলো বেশ ভালো লেগেছে। এবং অন্যান্য রেস্টুরেন্টে যেটা হয় যে ওরা ডেজার্ট সেকশনে খুব বেশি কিছু রাখে না, বাট এখানে অনেক কিছু ছিল। যাই হোক, আমরা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা অ্যাপেটাইজার গুলো রয়েছে, সাথে কিছু সসেস রয়েছে রেগুলার, এবং কিছু বান রয়েছে। আপনারা সচরাচর অবশ্যই এগুলোকে ট্রাই করেনি। কিছু সালাদ রয়েছে, মিক্স সালাদ বিভিন্ন ধরনের। আমরা সচরাচর এই সালাদগুলো দেখে থাকি, বাফেটে থাকে, তো সেই টাইপের কিছু সালাদ সেকশনও তারা রেখেছে। তো এবার আমি চেষ্টা করছি কিছু আইটেম ট্রাই করার জন্য। আসলে এতগুলো আইটেম খাওয়া যাবে না, যেগুলো আমার কাছে লোভনীয় মনে হচ্ছে আমি সেগুলোই ট্রাই করছি। বিফটা ট্রাই করছি, সাথে চিকেনের কিছু আইটেম ছিল সেগুলো ট্রাই করছি, প্লাস রেগুলার কিছু আইটেম অ্যাজ লাইক চিকেন ফ্রাই, দেন চিকেন মশালা, এই টাইপের কিছু আইটেম ছিল, এগুলোই আমি নিচ্ছিলাম। এবং ভালো একটা লুক ছিল খাবারটা, খাবারগুলো বেশ পর্যাপ্ত গরম ছিল, এই জিনিসগুলো বেশি ভালো লেগেছে।
ঠিক আছে, আমি এখন খাবারটা শুরু করব। টেস্ট করে দেখলাম না, খাবারটা বেশ ভালো সত্যি কথা। ক্যাফেটেরিয়ার এর আগেও আমি খেয়েছি, খুবই ভালো লেগেছে। আজকেও ঠিক একই রকম স্বাদ, ওদের স্বাদ চেঞ্জ হয়নি। আর ডেজার্ট সেকশনটা সত্যি অসাধারণ। ডেজার্টের টেস্টগুলো আমি আসলে যারা না খেলে বুঝতে পারবেন না। মিষ্টিটা পরিমিত, খুব বেশি না কম না। আমি এখন একটা মিষ্টি ট্রাই করলাম, গোলাপ জামুন সম্ভবত, খুবই ভালো, ফ্রেশ, ভালো লাগছিল। সাথে আমি কেক নিয়েছিলাম, কেকটাও ট্রাই করলাম, এবং সাথে পুডিং ছিল। তো প্রত্যেকটি আইটেমই আমার কাছে ভালো লেগেছে। যাই হোক, এই ছিল মোটামুটি ক্যাফেরিওর একটা ছোটখাটো একটা রিভিউ। তো আপনারা যারা উত্তরা থাকেন, তারা চাইলে যে কোনো একদিন ক্যাফেরিওর দুইটা সেকশন আছে, একটা হচ্ছে সাইড গ্রান্ড সেন্টারে, একটা হচ্ছে জসীমউদ্দিনে। তো জসীমউদ্দিন একটা পুরনো, সাইড গ্রান্ড সেন্টার একটা নতুন। আপনারা চাইলে দুটোর যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন, দুটোই ওদের। তো ঠিক আছে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন। চেষ্টা করবো নতুন নতুন ফুড এবং ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে। তো আজকে আর খুব বেশি কথা বলবো না, আপাতত প্রফিট খেয়েই যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কাইন্ডলি। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ আবার। আল্লাহ হাফেজ।